নাবালিকা ধর্ষণের ঘটনার তদন্তে আবারও সিবিআই এসে পৌঁছালো মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত জীবন্তীর উগ্র ভাটপাড়া গ্রামে মঙ্গলবার নির্যাতিতার বাড়িতে আসে চারজন কেন্দ্রীয় তদন্তকারী দল এদিন নির্যাতিতার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করা হয় উল্লেখ্য গত নয় মে মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত গ্রামে কয়েকজন যুবকের হাতে ধর্ষণের শিকার হয় ভাটপাড়া গ্রামের নাবালিকা

আর ওদেরকে ওদিকে মারধর করা হয়েছে প্রচুর পুলিশ অ্যারেস্ট করেছে হ্যাঁ করেছে এখন কি কারা দেখছে রে সিবিআই সিবিআই দেখছে তোমার এই সিবিআই তদন্তে খুশি হ্যাঁ খুশি কি চাও ওদের খুশি পড়াশোনা করো এখন হ্যাঁ করি কিছু পড়ো খেলি বেনে এগিয়ে আছে আর 9 তারিখে ভোটে ছিল ওরা কি ভোটের আগে না পরে ভোটের পরে কজন ছিল ওনারা ওরা তিনজন ছিল

ইসে প্রথম ঘটেছিল যে আমি সাইকেল নিয়ে রাস্তায় আমি আর আমার বান্ধবী পড়ে গেছিলাম সে পড়ে যাওয়ার থেকে আমাদের মানে দুটো সাইকেল ছিল সেই সাইকেলে মানে টককর খেলিয়েছিল দিয়ে মানে পড়ে গেছিলাম যে সাইকেল নষ্ট হয়ে গিয়েছিল মানে দুটো সাইকেল হ্যাঁ দিয়া অনেকটা হাতwidehatতে আসছিলাম দিয়ে আসার পরেই সাগো তাকে বললাম একা বাড়ি যেতে পারবো না দিয়ে তখন আমার দুটো বন্ধু ছিল ওদিকে ডাকলাম ওদিকে ডাকার পরে আমরা সবাই মানে চারজনে আমরা হাত টাটতে আসছিলাম দিয়ে মানে যে লোকটা প্রথমে রেফ করেছে সে লোক সে লোকটা সে সে লোকটা মানে দিয়ে সে লোকটা ও বাইক নিয়ে যাচ্ছিলো আগে থেকে দিয়ে আগে বাইক নিয়ে যাওয়ার পর ওই লোকটি মানে আধে খানিক যেয়ে ও ফোন করলো দিয়ে ফোন করার পর আমরা ভাবলাম আমার বান্ধবী বলল যে ও আমরা বলছি কাকে ফোন করছে কে জানে চ হাঁটি দিয়ে আমরা হাঁটতে হাঁটতে এলাম দিয়ে ওই লোকটা খানিক পালিয়ে গিয়ে তখন আবার দেখছি ও তিনটে লোক নিয়ে মানে পাশে আর দুটো লোক বসিয়ে মানে চলে আসছে সামনে দিয়ে দিয়ে এসে মানে আমাকে চড়ি দিল দিয়ে আমার সাইকেল কেঁদে নিল আর আমার পাশে যে কৌশিক ছিল আমি ওর সাইকেলে চেপে মানে আমি দিয়ার কাছে চলে এলাম ধরে দিয়ে দিয়া বলছে তোর কি হলো দিয়ে আমি বলছি ওরা সাইকেল কেড়ে নিয়ে আমার দিয়ে মারলো দুজনাকে দিয়ে ও আবার বলছে সাইকেল করে দিয়ে আমি বললাম সাইকেল ওইখানে পালিয়ে পড়ে আসছে আমরা পালিয়ে যাই দিয়ে দিয়া বলছে না আমি আমার সাইকেল না লিয়ে যাবো না নাহলে আমাকে বাড়িতে মারবে ও আবার সাইকেল আনতে এলো সাইকেল আনতে যাওয়ার পর মানে ও খেয়ে ঘরেছে আমাদেরকে ঘেরে তখন এদিকে মানে মারধর করছে আবার বলছে দু হাজার টাকা দে নাহলে তো দিকে ছাড়বো না তাই বলছে দে তখন আমরা তখন বলছি যে আমরা তো বেড়াতে নিজে টাকা নিয়ে যাইনি তাই দেবো তোমাদিকে দিয়ে বলছে তোরা কি চাস বল ফেসবুকে তোদের ছবি ছেড়ে দেবো সেটা চাস না টাকা দিবি তাই বলছে দিয়ে আমরা বললাম না দিদি মানে বেশি কি কি বলো কি বললি জিজ্ঞাসাবাদ করলো যেগুলো কি বললে মানে কিছু বললো যে এরকম যাব আসবো কি না সব কিছু বলেনি তো এই তদন্ত চলছে হ্যাঁ এই যে তদন্ত চলছে আসলে এই তদন্ত খুশি যে তদন্ত চলছে সেই তদন্ত তুমি খুশি কাজ ঠিকমতো হচ্ছে হ্যাঁ আমি খুশি কজন এসেছিল আজকে তোমার কাছে আমার কাছে একটা ম্যাডাম এসেছিল আর স্যার মেলাগুলো গুলো এসেছিল মুখ দেখে নিয়ে যেতে দিল কথা এমনি জিজ্ঞাসা করলো চলে গেল দুটো কথা জিজ্ঞেস করে কি আবার আসবো বা কিছু এসব এসব কিছু বলেন মানে সেদিন তো তুমি তো পালিয়ে আসছিলে ঘটনা থেকে হ্যাঁ তোমার উপরে তো কিছু হয়নি আমার উপরে হয়েছে হয়েছে হ্যাঁ ওরা কি তিনজনই জনই হয়েছে তা আমি জানি না দেখিনি তারপরে ঘটনাটা দু তারিখের আগে না ভোটের আগে না পরে হয়েছিল ভোটের পরে নয় মে হয়েছিল সেদিন হয়েছিল ওরা কজন ছিল কজন ছিল মেলা জন ছিল রাতেই নবগ্রাম ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল এই ঘটনায় নবগ্রাম থানার পুলিশ 10ই মে এলাকা থেকে সন্দেহজনক তিনজন যুবককে আটক করেছিল বর্তমানে তিনজনই জেল হেফাজতে রয়েছে তদন্ত চলছে কি বললো তা আমার তো সঙ্গে সাক্ষাৎ হয়নি ওরা মাঝে সাজে আসে এসছিল কথাবার্তা হলো চলে গেল কারা এসছিল সিবিআই এর দল কজন তিন চারজন

মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট আনন্দ বার্তা